বাংলাদেশ থেকে যারা আপনাদের কোর্সে আসতে চায়, এই কোর্সে তারা কিভাবে আসতে পারে? আমাদের কোর্স হচ্ছে ইকোনমিক্স অ্যান্ড ইনস্টিটিউশন, আচ্ছা আচ্ছা, ইউনিভার্সিটি হচ্ছে ফিলিপস ইউনিভার্সিটি মাবুক। র্যাঙ্কিংয়ে খুব ভালো একটা পজিশন আছে আর সাবজেক্টটা খুব ভালো অর্গানাইজ, বিশেষ করে সবগুলো সাবজেক্টই রিসার্চ বেস। আচ্ছা আচ্ছা, ফিউচারে যারা পিএইচডি করতে চায় ওদের জন্য বেশ ভালো একটা সুযোগ। সো যদি কেউ এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে চায় তাহলে জাস্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন সিস্টেমগুলো দেখিয়ে আসলেই, জাস্ট ডকুমেন্টগুলো রেডি করে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। আচ্ছা, আপনার ইউনিভার্সিটি কি ইউনিয়া সিস্টেমের আন্ডারে না ডিএডির আন্ডারে? হ্যাঁ, ইউনিয়া সিস্টেমের আন্ডারে। আচ্ছা আচ্ছা, তার মানে তো ওই ইউনিয়া সিস্টেমের ফি দিয়ে অ্যাপ্লাইটা করতে হবে, যেটা বাংলাদেশে একটু টাফ। তো আপনারা তখন পেমেন্টটা কি দিয়ে করেছিলেন, ডাচ বাংলা না? আমি মাস্টার কার্ড হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট মাধ্যমে, মানে যে ব্যাংক থেকে ব্লক অ্যাকাউন্ট করছেন। হ্যাঁ এক্স্যাক্টলি, তার মানে সেই ব্যাংকে আপনার পেমেন্টটা করে। কারণ এটা নিয়ে আমাদের আসলে অনেক প্রশ্ন আছে। আমি নিজে জানি ডাচ বাংলার, আমাদের সময় ডাচ বাংলার মাস্টার কার্ড ছিল, ওইটা দিয়ে করা যেত। আর এখন স্টুডেন্ট সার্ভিসের ক্ষেত্রে, স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সিটি অ্যাকাউন্ট এখন ভালো অপরচুনিটি, ইস্টার্ন ব্যাংক বা ইস্টার্ন ব্যাংক ভালো দ্রুত কাজ করে। আপনার কেউ কি নিছেন কিনা, ফিনতিবার সাপোর্ট নিছেন? ফিনতিবার, হ্যাঁ হ্যাঁ, ফিনতিবার ফিনতিবার খুলতে হয়েছে, কারণ ব্লকটা তো ফিনতিবার মাধ্যমে করতে হয়েছে। আচ্ছা আচ্ছা, ফিনতিবার মেইনলি কতদিন টাইম লাগে? ফিনতিবা অ্যাকাউন্ট খুলতে মনে হয় এক সপ্তাহ মতো কাছে সময় লাগে, আর আমার এক থেকে দুই দিনের ভিতরে হয়ে গেছে। আচ্ছা, এখন যদি কারো সাপোজ সে ভিসা পেল না, তো ফিনতিবা কত দিনের ভিতরে এই টাকাটা রিটার্ন করে? ডিপেন্ড করে, এমনিতে নরমালি ওদের কথা মতো হচ্ছে 3-4 দিন ওয়ার্ক, 3-4 ওয়ার্কিং ডেজ লাগে ওদের কাজগুলো সবগুলো ডকুমেন্টস রেডি করে। আচ্ছা, তো এটা অনেক ফাস্ট, 3-4 ডেজ হলে। লাইভ 360 ডিগ্রি থেকে মানে আপনারা কতটুকু উপকৃত হয়েছে? বেসিক্যালি সব চ্যানেলই চাই সবার বাংলাদেশিদের ক্ষেত্রে একটু আগ্রহ নিয়ে কিছু জিনিস ইনফরমেশন দিতে। তো লাইভ 360ও আমার চেনা হচ্ছে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আমার একটা ফ্রেন্ড বললো যে এখানে বেসিক ল্যাঙ্গুয়েজের জন্য উনি একটু বাংলাতে ভালো ভালো ইনফরমেশন দিছে, 21টা ভিডিও আছে, ওই 21টা ভিডিও দেখলে A1টা কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা তিনজনই 5-6টা ভিডিও দেখা, এরপরে আস্তে আস্তে ডে বাই ডে কিছু ভিডিও দেখা, পরে ভাইয়ার ওই বিজনেসের একটা ভিডিও ছিল ওটা কিছু মানে কিছু ইনফরমেশন নিলাম। দেন এভাবে লাইভ 360 এই ভিডিও মানে ভাইয়ার ভিডিওগুলো এই চ্যানেলটাকে একটু ফলো করা, এটাই। আর আপনি জার্মানিতে আসছেন অনলি 1 মান্থ? হ্যাঁ, আজকে বরাবর আমার, আজকে 26 তারিখ, আমি চিডং থেকে বিদায় নিয়েছি 26 তারিখ গত মাসে। আর আপনাদের দুজনের যারা ইউনিভার্সিটির জুনিয়র, মানে আপনারা যে ইউনিভার্সিটি ছিলেন, তাদের জন্য কোনো মেসেজ আছে কিনা আপনাদের পক্ষ থেকে? মেসেজ বলতে, যদি কারো অ্যাব্রোডে পড়ালেখা করার ইচ্ছা থাকে তাহলে অ্যাপ্লাই করুক, অ্যাপ্লাই করার জন্য যদি কোনো ধরনের ইনফরমেশন লাগে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবে, যথাসাধ্য চেষ্টা করবে যতটুকু পারি। আপনার? হ্যাঁ অবশ্যই, তা তো আমি তো এখনও যারা নক করে বা যারা যে কোনো বিষয়ে ইনফরমেশন জানতে চায় সবাইকে চেষ্টা করি মানে ভালো অথেন্টিক ইনফরমেশন দিতে। তো আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের, আপনাকেও ধন্যবাদ। সবাই যারাই দেখছেন বা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন পাবেন, অবশ্যই দেওয়া আছে আগে থেকে, সামনেও পাবেন। বেস্ট অফ লাক, ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ।